আপনারা দেখুন কোন যুদ্ধে আল্লাহ রাসূল ওনার স্ত্রীদেরকে ছাড়া গিয়েছেন, রাসূলুল্লাহর কোন কর্মকাণ্ডে নারী নাই, জুমার নামাজে নারী, ঈদের নামাজে নারী, হাসপাতাল ব্যবস্থাপনায় নারী, মদিনার বাজার কন্ট্রোল করছেন নারী, যুদ্ধের ময়দানে নারী, কোন জায়গায় নারী নাই, হজের ময়দানে নারী। আর আপনারা কোন ইসলাম শিখেছেন, সকল জায়গা থেকে কেটে কেটে কেসি দিয়ে যেমন কাটে, কেটে 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 একবার পরিকল্পিত ভাবে সকল জায়গা থেকে নারীদেরকে আউট করে দিয়ে বস্তাবন্দি করেছেন। আপনারা রাসূলুল্লাহর জীবনী দেখেন, রাসূলুল্লাহর জীবনীর পবিত্র জীবনীর বাহিরে একটা ফোঁটা কাজও আমরা করি নাই। রাসূল যা করেছেন আমরা তাই করছি। যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, যদি আপনি মানব জাতির সামনে ইসলামকে প্রস্তাব করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নারীদের সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার রাখতে হবে। কারণ বিশ্বের টোটাল পপুলেশনের মধ্যে অর্ধেক হচ্ছে নারী, 400 কোটি নারী। তাহলে নারীদের সম্পর্কে ইসলামের ধারণা কী? আজকে বর্তমান ইসলামের মধ্যে নারীদের সম্পর্কে যেই ধরনের ধারণা চালু আছে, যে ইসলাম কুপমণ্ডকতা শিক্ষা দেয়, ইসলাম নারী প্রগতির অন্তরায়, পর্দার নামে বাড়াবাড়ি করে ইসলামে নারীদেরকে বাক্সবন্দী করতে চায়, নারীর বেশি শিক্ষার দরকার নাই, পঞ্চম শ্রেণীর উপরে নারীদেরকে পড়ার দরকার নাই, নারীরা কোথাও যেতে পারবে না, নারীরা জোরে কোনো বক্তব্য দিতে পারবে না, নারীদের চ্যালেঞ্জিং কোনো পেশায় নারীদের যাওয়ার রিস্ক আছে, ঝুঁকি আছে, নারী হচ্ছে ফেতনার মূল উৎস, নারীর কারণে সমাজে ফেতনা হয়, নারী হচ্ছে পাপের উৎস, নারীর কারণে পাপ হয়। তাহলে পাপের জায়গায় নারী, ফেতনার জায়গা নারী, অশান্তির মূল কারণ নারী, সংসারের মূল গণ্ডগোলের কারণ নারী। অর্থাৎ এই যে নারীদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা, একটা নেতিবাচক আইডিয়া, এটা আজকে চালু করে দেওয়া হয়েছে। আজকে বিশ্ব সম্প্রদায় যারা দুনিয়াকে পরিচালিত করে, যারা অর্থনীতি কন্ট্রোল করে, যারা রাজনীতি কন্ট্রোল করে, যারা প্রশাসন চালায়, যারা মিডিয়ায় আছেন, মিডিয়া কন্ট্রোল করে, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া, যারা এই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা এই সমগ্র ক্ষেত্রকে যারা কন্ট্রোল করে, সেই শিক্ষিত বিজ্ঞান মনস্ক প্রগতিশীল আধুনিক চিন্তা ভাবনা সম্পন্ন মানুষের কাছে নারীদের ব্যাপারে ধারণা পরিষ্কার করতে হবে। আপনি যখনই ইসলামের প্রস্তাব করবেন তখনই প্রথম প্রশ্ন আসে, আপনাদের আকীদায় দৃষ্টিভঙ্গি থেকে আপনারা নারীকে কিভাবে দেখেন? তখন বিশ্বের জনগণের সামনে আপনাকে ইসলামের প্রকৃত কনসেপ্টটা তুলে ধরতে হবে, যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কায়েম হয়, অ্যাকসেপ্টেড হয়, গৃহীত হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তখন কি আপনারা নারীদেরকে বাক্সবন্দী করবেন? তখন কি আপনারা নারীদেরকে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন? কারণ মানুষ তো দেখেছে, মানুষ ইসলামের নামে এগুলি দেখেছে, ইসলাম নামক এই জীবন ব্যবস্থার এই আলেম ওলামা পীর সাহেবদের আকীদা মানুষ দেখেছে, এটা অলরেডি টেস্টেড বুঝুন তো নাকি, এটা অলরেডি টেস্ট হয়ে গেছে, ধর্ম আর নেবে না। যদি তা হয়তো তাহলে বেগম রোকেয়ার জন্ম হলো কেন, তিনি কেন অবরোধ বাহিনী লিখতে হলো? কারণ বেগম রোকেয়ারা দেখেছেন, বেগম সুফিয়া কামালরা দেখেছেন যে পশ্চিমা নারীরা জজ ব্যারিস্টার হচ্ছে, পশ্চিমা নারীরা চাঁদের দেশে চলে যাচ্ছে, পশ্চিমা নারীরা অ্যাস্ট্রোনট হচ্ছে, আর আমাদের নারীরা অবরোধ বাহিনী, তাদেরকে রাস্তা যেতে দেওয়া হয় না, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। তখন এই ধরনের এই বেগম রোকেয়াদের মতো এই কিছু নারী, তারা পারিবারিকভাবে স্বামী ভাই এনাদের কারণে বা বাবার কারণে ব্যক্তিগত উদ্যোগে কিছু লেখাপড়া করতে পেরেছেন, লেখাপড়া করে তারা যখন দুনিয়ার দিকে পা দিয়েছেন, দুনিয়ার দিকে দৃষ্টি দিয়েছেন, তখন বেগম রোকেয়ারা বুঝতে পেরেছেন এই ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মের নামে ফতোয়াবাজি আমাদের মুসলমান নারীদেরকে ধ্বংস করে দিয়েছে। একটা বাংলায় কথা আছে, চুন খাইয়া যার মুখ পোড়া যায়, দই দেখলেও ভয় পায়। ব্যাপারটা কিন্তু ওই রকম, যার বাপেরে কুমিরে খাইছে তে এখন ঢেকি দেখলেও আতকে উঠে। এখন যখনই আপনি ইসলামের কথা বলেন, যখনই আপনি ধর্মের কথা বলেন, যখনই আপনি
সমাজের প্রগতিশীল শিক্ষিত মানুষের সামনে গিয়ে যখন বলেন যে আপনাদের এই রাজনৈতিক ব্যবস্থা ব্যর্থ, আপনাদের এই অর্থনৈতিক ব্যবস্থা ব্যর্থ, আসুন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করি, তখনই তাদের কাছে প্রশ্ন আসে, সর্বনাশ, আপনারা তো আবারও আমাদেরকে 2000 বছর পিছনে নিয়ে যাবেন, আপনারা তো আবারও আমাদেরকে মরুভূমিতে নিক্ষেপ করবেন, আপনারা তো আবারও আমাদেরকে কালো বোরকায় আবৃত করে বাক্সবন্দী করবেন, আমাদের তো গান গাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের তো খেলাধুলা বন্ধ হয়ে যাবে, আমাদের নারীদের প্রগতি বন্ধ হয়ে যাবে, আমাদের শিল্প চর্চা সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাবে, আপনারা খালি তসবিহ তাহলিল আর ওয়াজ মাহফিল করবেন খালি। এই লোকগুলি আর জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে আর গ্রহণ করতে চায় না। যারা জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠা করার কথা বলবেন, তাদেরকে নারীদের সম্পর্কে ধারণা পরিষ্কার রাখতে হবে, ইসলামে নারীদের কি অধিকার। আপনারা আমাদের হুজুরেরা, আমাদের বড় বড় আলেমরা দাঁড়িয়ে ওয়াজ করেন, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, আমার রাসূল নারীদেরকে অধিকার, কি অধিকার দিয়েছেন? আপনার আচরণে প্রমাণ পাবে আপনি কি অধিকার দিয়েছেন। আজ পর্যন্ত আমাকে যত গালি আপনারা দিয়েছেন, কোন ইসলামিক সংগঠনের আমির বা নেতা, কোন পীর সাহেব তার বেগম সাহেবকে নিয়ে মঞ্চে কি বসতে পেরেছেন একবারও? আল্লাহ রাসূল ঠিকই বসেছেন, আল্লাহ রাসূল এইভাবে আজকের মতো তো আরবে এরকম মঞ্চ ছিল না, মদিনায় খেলাধুলা হতো, খেলাধুলা খেলাধুলা দেখতে গেছেন রাসূলুল্লাহ হাফসিদের খেলা, এখন তো বলে হাফসিরা খেলছে, মনে হয় অন্যরা কেউ আর খেলে নাই আর কি, এটা মিথ্যা কথা, সবাই খেলাধুলা করেছে, তীর প্রতিযোগিতা, ঘোড়ার প্রতিযোগিতা, উটের প্রতিযোগিতা। আমি একটা ঘটনার মধ্যে, প্রায় আব্দুল্লাহ ইবনে ওমর এত সাংঘাতিক ঘোড় সওয়ারি ছিলেন, ওনার ঘোড়া এমন ভাবে তেজি ছিল, এত সাংঘাতিক ঘোড় সওয়ারি ছিলেন, সেগুলি রাসূলুল্লাহ দেখতেন ওনার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে, আম্মা আয়েশা সঙ্গে ছিলেন, হাদিসে আছে, আম্মা আয়েশা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলেন, রাসূলুল্লাহর কাঁধে উনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার কি দেখা শেষ হয়েছে, আর কি দেখবে? আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, হয় হাদিসের বই থেকে হাদিসখানা ফালাই দেন, ফালাই দেন। আপনারা দেখুন কোন যুদ্ধে আল্লাহ রাসূল ওনার স্ত্রীদেরকে ছাড়া গিয়েছেন, রাসূলুল্লাহ কোন কর্মকাণ্ডে নারী নাই, জুমার নামাজে নারী, ঈদের নামাজে নারী, হাসপাতাল ব্যবস্থাপনায় নারী, মদিনার বাজার কন্ট্রোল করছেন নারী, যুদ্ধের ময়দানে নারী, কোন জায়গায় নারী নাই, হজের ময়দানে নারী। আর আপনারা কোন ইসলাম শিখেছেন, সকল জায়গা থেকে কেটে কেটে কেসি দিয়ে যেমন কাটে, কেটে 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 একবার পরিকল্পিত ভাবে সকল জায়গা থেকে নারীদেরকে আউট করে দিয়ে বস্তাবন্দি করেছেন। আমরা হিজবুত তাওহীদ সে কথাটাই বলছি, বিশ্বের মানুষের কাছে যদি আজকে ইসলামকে জীবন দর্শন হিসেবে তুলে ধরতে হয়, সকল সংকটের সমাধানের মূল মন্ত্র হিসেবে যদি তুলে ধরতে হয়, তাহলে নারীদের সম্পর্কে আকীদা পরিষ্কার করতে হবে।